ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুবন সংঘ খেলাদের সামনে ক্ষয়ক্ষতি। হঠাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ করে চলে গেল। হ্যাঁ ভাই, ফোন করে আসছে আসছে। হ্যাঁ এই দেখ না কি অবস্থা বাবুদের দেখে। আমি বুঝতেই পারি যে জায়গাটা, ফোন করছি তো, আমি বললাম যে এই ফাঁকা জায়গাটাই হবে। বাবুকে ফোন করেছি কি? এই কারেন্ট তার নেই তো? না কারেন্ট নেই বাবা। আজকে তার পাতবি না, তার পাতবি না। এই পাখাটা যার যার আছে কিলাবে রেখে দাও। এটা আমার পাখা। হ্যাঁ যে যার যার পাবি না, চল চল। এই দোকান কিলাবে কিলাবে যার যার কিলাবে আছে দিয়া। আমি ফোন করেছি তো, ঠিক আছে, আমার না তাড়াতাড়ি আসবে। শুনো একটা গাড়ি ব্যবস্থা, টোটো ব্যবস্থা কর না, টোটো টোটো ব্যবস্থা কর। এই টোটো নাই এখানে, টোটো নাই। ওই যে হাতে লেগেছে, হাতে পায়ে লেগেছে, হঠাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি। কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষয়ক্ষতি করে চলে গেল ঘূর্ণিঝড়। ভুবন সংঘ ক্লাবের সামনে বালিপাড়া ভুবন সংঘ ক্লাব, বালিপাড়া ভুবন সংঘ ক্লাবের সামনে ও ঠিক না না বাবুর মা তো ওই বাড়ি, বাবু ওই বাড়িতে কোথায় আছে? হাসপাতাল নিয়ে গেছে, কেউ যায়নি হাসপাতালে? বাবু বাবু তো বাড়িতে দেখে হয়ে গেল, গাড়ি নিয়ে এলো। আচ্ছা ওর বলেছি আমার হাতে নিয়ে লাগবে। কাকা সরে যান, আপনারা সরে যান। এক সেকেন্ডের মধ্যে ক্ষয়ক্ষতি পুরো তছনছ করে দিয়ে চলে গেল বালিপাড়া ভুবন সংঘ ক্লাবের সামনে। ওদিকে তো বাড়ি আছে, ট্রান্সফরমার বন্ধ ফেলে দিয়েছে। এখানে কারেন্ট আছে নাকি? একজন ইনজুরড হয়েছে, দুজন এই বাড়িতে কি ঘুরি। সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে? টোটো আনলা, টোটো আনলে ওনাকে দাঁড়িয়ে করে রেখেছে এখনো। ভাতৃসংঘ ক্লাবের মাঠের পাশ দিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে বালিপাড়া ভাতৃসংঘ ক্লাব ভুবন সংঘ ক্লাবের মিডিলে ভুবন সংঘ মাঠের পাশে।
বরিশাল পাড়া আচ্ছা ওটা কারখানা ওটা বরিশাল পাড়া না বরিশাল না এটা বরিশাল পাড়া মধ্যে পড়ছে ভাতের সঙ্গে খেলা ওই মাঠে এই এন্টার আমি ওখানে ঢুকা লাগাছে হট এখান থেকে তোলে এখান থেকে তোলে এই মাঠে ঢুকে দেন এই মাঠে মাঠে বললে কি যেখান থেকে বলতো সেখানে হ্যাঁ আমি এই শাড়ি পরে মানে না দেই হ্যাঁ এই বাবুর বাবুর মা ভুলে গেছিল সব সিলিন্ডার ফিলিন্ডার খুলে দে ও ডাক্তার নিয়ে যাও ডাক্তার নিয়ে যাও না কাউকে বরফ দিয়েছে বরফ দিয়েছ বরফ দাও বরফ দাও বরফ দাও আমাকে না ইয়ে করো গ্যাস সিলিন্ডার বড় খুলে রাখো আগে হ্যাঁ গ্যাস সিলিন্ডার খুলে রাখছো গ্যাস সিলিন্ডার বন্ধ করেছো তোমার এই গ্যাস বাসন পত্র ছড়াও খালি বাসন পত্র গুলো ছড়াও এমনি তো উপরে একটা প্লাস্টিক চাপা দিয়ে দিই বৃষ্টি আসলে তো বৃষ্টি হ্যাঁ প্লাস্টিক চাপা দাও প্লাস্টিক চাপা দেবে তো আর গ্যাস গুলো জিনিসপত্র গুলো সাইডে করো আমরা তো বাড়ি থেকে দেখছি উঠছে সব উঠছে বাড়ির পাশে চলো তো ফোন দিয়েছো ফোন দিয়েছো আমি তো ভুবনকে ফোন করলাম ভুবন বললো বাড়িতে ঝড় তো ঘূর্ণি ঝড় আমি বাড়ি থেকে দেখতে পেয়েছি বাড়িতে কেউ জানে নাকি এটা হঠাৎ 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 আমি তো ভুবন কে ফোন করলাম ভুবন তো বাড়ি ছিল না ভুবন ইটগুলো সরা না বন্ধু বাড়ি এই ভাই টিনের চাল ছিল তো হ্যাঁ টিনের চাল ছিল তো আরে আমি তো আমার ঘরের ভিতর ঘুমাচ্ছিলাম কি হলো আমার তো এসিটা উড়েনি কি হলো
দেখি শান্তি ছেলে ভাবু করে দিয়ে এইবারে সেট সেট উপরে ছিল তো আমি নিজে দেখতে পাচ্ছি ভাসছে উপরে সেট আরে আমি নিজেরাই জানি না আমরা তো জানি আমরা দেখছি মানে ভাসছে সেট উপরে কিন্তু এইখানে যে হাতের সামনে হইছে আমরা তো জানি না ওই যে সিঁড়ি থেকে সিঁড়ি গুলো পরিষ্কার করে দেন এর পরিষ্কার করে রাস্তাটা পয়সা কর যেন নামতে পারে ইট গুণ তো নিচে রাখতে হবে ইটটা মনে ব্যবস্থা কর চলে ওই পাশে কি আছে পাশে কি আছে ভাই ভালো লাভ কি আছে উপরে তুলে দেন দেখি সরে সরে তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও এখন এইটুকু মতো কই নাও এই লাইনটা পরিষ্কার ওই দাদা সরে যাও এবারে সেট ছিল তো পুরো সেটটা পুরো ট্রেনার সেট ছিল পুরো পুরো অ্যাডভেস্টার ছিল আমরা দূর থেকে দেখছি যে সব উঠছে উপরে আমরা আমি বুঝতে পারছি না কোথা থেকে উড়ানো ওখান থেকে দেখছি আগুন মতন উঠছে হ্যাঁ পুরো উড়িয়ে চলে গেছে ওদিকে চলে গেছে পশ্চিম দিকে সব উড়িয়ে চলে যায় একসাথে কয়েক সেকেন্ডের মধ্যে ঘূর্ণিঝড় এসে কিরম ক্ষয়ক্ষতি করে চলে গেছে ভেঙে গেছে গো হাত ভেতরে কেউ সব কারো কিছু হয়নি তো কেউ ছিল ভেতরে সে তো ভেঙে তো গেছে মানুষ ক্ষতি সবার হয়েছে এটা কি ক্ষতি সেই বলে কত ক্ষতি কোন দিকে পেছন দিকে সব উড়িয়ে নিয়ে যা এবারই পুরো অ্যাডভেস্টার সেট পুরো টোটালটাই একসাথে উড়ে নিয়ে চলে গেছে সামান্য কয়েক সেকেন্ডে ঘূর্ণিঝড়ে পুরো সেটটা সোজা পশ্চিম দিকে সোজা গেছে সোজা সোজা বেরিয়ে গেছে এ তো আগে এফেক্টটা বেশি পড়বে এখানে পুকুর পারে পুরো পেছনে ফাঁকা তো কয়েক সেকেন্ডে ক্ষয় ক্ষতি করে চলে গেল ঘূর্ণিঝড়
বালিবাড়া ভবন সংঘ মাঠের কাছাকাছি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে প্রচন্ড মানুষের ক্ষয়ক্ষতিতে, প্রত্যেক মানুষের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বড় সড়। ওপাশে তো চালা উড়িয়ে নিয়েছে, ওই যে এ তপস দা ওদিকেও ভেঙেছে দাদা, ওদিকে হয়েছে তো যাও যাও, আমার ওদিক সব ছবি তুললাম তো অনেক ক্ষতি, অনেক ক্ষতি। ভুবন সংঘ ক্লাবের ভাতৃসংঘ মাঠ, এই রাস্তাতে যত যতটা গেছে ততটাই উড়িয়ে চলে গেছে। এক সেকেন্ডের মধ্যে তো আমরা খালি আওয়াজটা শুনলাম, যে আওয়াজটা শুনলাম সব দিকে উঠছে, ওপরে তাকি দেখছি ওপরে সব উঠছে, টিনের চাল অ্যাডভেস্টার উঠছে। চালি ফালি উড়েছে সবার, এবারে তো পুরো সেটটা ওই বাড়ি পুরো ভেঙে ফেলেছে, এবারে পুরো সেট উড়িয়ে নিয়ে চলে গেছে, ও বাড়ি তো পুরো ভেঙেই ফেলে দিয়েছে, আর এই বাড়ি পুরো সেটটা উড়িয়ে চলে গেছে, এদের ছিল কোথাও উড়িয়ে নিয়ে চলে গেছে সব টোটালটা, আর ভবন ধরো তছনাচ করে চলে গেল কয়েক সেকেন্ডে ঘূর্ণিঝড়। ভবন কোন বৃষ্টি নেই, কিছু নেই, হঠাৎ ঘূর্ণিঝড়। কয়েক সেকেন্ডে ঘূর্ণিঝড়ে পুরো তছনছ করে চলে গেল বালিভাড়া সংগ্রাম এলাকা ভাতৃসংঘ ক্লাব মাঠের সামনে। বালিবাড়া এলাকা ভুবন সংঘ ক্লাবে আমি তো দৌড় মেরেছি, তো যখন খবর এই করে আমি তো নিজের চোখে তারপর ফোন করলাম। Thank you.
তোমার বাড়ি কয়েক সেকেন্ডে তৎনাৎ করে চলে গেল। ভাই আস্তে আস্তে কর, টের পাবে কি করে? কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে নিয়ে গেছে, টের পাবে কি করে? গাছপালা সব তৎনাচ করে চলে গেছে, কয়েক সেকেন্ডে ঘুমিয়ে যাবে। তোর হাতে কি হইলো? হাত ভেঙে গেছে। দেখি একটু, যার হাত ভেঙে যায় ডাক্তারখানা গেছে তো? হাতে শিরা কেটে গেছে, আচমকা কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে চলে গেল। ও বাবা,
আমার এখানে পুরো সেটটাই ওখানে সব জানলা ভাঙা তো কাঁচ টিনের সেট তুলে নিয়েছে তো কাঁচ তো কিছুই না পুরো তুলে নিয়ে চলে গেছে তো বিমল সঞ্জিত ভাই হয়েছে চলো চিন্তা চিন্তা নামে দে চিন্তা কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষয়ক্ষতি করে চলে গেল আমরা দেখছি ওপরে সব উঠছে আমি কোথা থেকে উড়িয়ে নিয়ে চলে এলাম বহুত ক্ষয়ক্ষতি করে চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যে টাইম দিল না যা ছিল সব উড়িয়ে নিয়েছে দেখি দেখি বিমল সব না 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 ও সব কিছু নেই ঘর থেকে বার করে দিই সব সব ঘরে ভাই কয়েক সেকেন্ডে আমি দেখেছি বাবা আমি উঠছে পেছন দিকে পুরো উড়িয়ে নিয়েছে তো সব উড়াই নিয়েছে সব কিচ্ছু নাই ছেলে কটা উড়িয়েছে ট্র্যাক হয়ে গেছে
এই তো সব উড়িয়ে নিয়ে যেতে নেচ্ছে কম জোর কত কিছু কত কিছু নিয়ে ঘুরছে, কত কিছু উড়াচ্ছে দেখছি উপরে। জীবনে কখনো কেউ দেখে দোকানে সদাই নিয়ে গেছে কেন আছে, আমি দাঁড়িয়ে বিড়ি খাচ্ছি না বাড়া বিড়ি উড়ে যাবো। পুরো বাড়ির সময় খেলে নিয়ে চলে গেছে। আরে আমরা বাবাই ছাড়ছে মোবাইলে বসে যাব দেখছি ভাঙছে, ওটা ভাঙছে শেষ, এর মধ্যে